يا أيها الرسول كلوا من الطيبات واعملوا صالحا يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يوالي الناس ما خرج منه من الحلال من الحرام رواه البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا الطيب إن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر رجل يطيل السفر أساس أكبر ويمد يديه إلى السماء ويقول ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام أن يستجب الله رواه مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا الفقر أخشى عليكم ولكن أخشى عليكم إن الدنيا بسطت عليكم كما بسطت من كان قبلكم تهلككم كما أهلكتكم إلى آخر الحديث رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হালাল রুজি, বৈধ রুজি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা অবশ্য লকডাউনকে সামনে রেখে বাইতুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে নিয়মিত খুতবা দিয়ে আসছিলাম, করোনা ভাইরাসকে সামনে রেখে পবিত্রতার উপরে, সালাত সম্পর্কে। তাতে আমরা পৌঁছেছিলাম রুকু সিজদার দোয়া পর্যন্ত। রুকু সিজদার দোয়ার পরের আলোচনা বাইতুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সময়ের অপরে হবে ইনশাআল্লাহ। যখনই বাইতুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে অন্য মসজিদে যাই, তখন সাধারণত ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজন মনে না করো তো আজকের আলোচনা হালাল রুজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাখশা আল ফাকরা আলাইকুম, আমার উম্মত নিঃস্ব দরিদ্র হয়ে যাবে এ ভয় আমি করি না, আমার উম্মত গরিব নিঃস্ব হয়ে যাবে এ ভয় আমি করি না। গরিব হয়ে গেলে কি হবে, নিঃস্ব হয়ে গেলে কি হবে, মরলেই তো পৃথিবীর ঝামেলা শেষ, টাকা পয়সার হিসাব শেষ, আমি এই চিন্তা করি না। তবে আমি চিন্তা করি এটাই যে বসতাত আলাইকুমুদ দুনিয়া, আমার উম্মতের উপরে তোমাদের উপরে পৃথিবীকে একেবারে খুলে ধরা হবে, উপার্জনের পথ তুলে ধরা হবে, প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা, পয়সা আর পয়সা, কত প্রযুক্তি। 20 বছর পূর্বে এত প্রযুক্তি ছিল না, এ বসে বসে মোবাইলে টাকা ইনকাম হয় এই হিসাব মানুষের কাছে ছিল না। মুরগি পুষে মুরগির ব্যবস্থা করে খামার করে এত পয়সা হবে তা মানুষের মাথায় ছিল না। পুকুরগুলিতে শুধু মাগুর মাছ হতো আর কই মাছ হতো, আর রুই কাতল বলতে নদী বুঝায়। এখন সব জায়গায় এত মাছ উৎপাদন হচ্ছে, টাকা আর টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি, টানা ফাসোনা। তখন তোমরা পয়সার উপার্জনে নেমে যাবা, পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবা। এটাই আমার ভয় যে তোমরা শুধু ভাববা কেমনে পয়সা উপার্জন করা যায়, কেমনে বাড়ি গাড়ি করা যায়, এটাই তোমাদের চিন্তা চেতনা হবে, এই প্রতিযোগিতায় নেমে যাবা। যখন তোমরা এই প্রতিযোগিতায় নেমে যাবা তখন পৃথিবী তোমাদের ধ্বংস করে দিবে, এই উপার্জন পন্থা তোমাদেরকে ধ্বংস করে দিবে,
পূর্বের লোককে যেমন ধ্বংস করে দিয়েছে, এইটা আমাদের ভয়, এইটা আমার ভয়। বুখারি মুসলিম পয়সা উপার্জন করবে বিবেচনা ছাড়াই, তখন পরকাল হারিয়ে যাবে, এইটা আমার আশঙ্কা, এইটা আমার ভয়। তাহলে পয়সার ভয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেশি করেন। যদিও তিনি বলেছেন যে আমার তিনটা বড় ভয়, এক ভ্রান্ত হুজুর, হুজুর নগদ ফতোয়া দিচ্ছে যে ব্যাংকে চাকরি করা যাবে, হুজুর নগদ ফতোয়া দিচ্ছে এইসব মূর্তি ভাস্কর্য চলবে, ভ্রান্ত হুজুর, এটা আমার ভয়, যেটা কোনো নবী মানেনি। ইব্রাহিম তার প্রমাণ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার প্রমাণ, কত দলিল নেবেন আপনি? কোরআন মাজিদের আয়াত একাধিক, আমার জীবনে বড় ভয় ভ্রান্ত হুজুর। দুই, সাতাল তাহেকো কাবায়েল মুনুম্মতি ইবিল মুশরিকিন, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। গান বাজনার ছবি মূর্তি আপনার বাড়িতে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ, আপনি সুরুডোলা মসজিদের মুসল্লি, আপনার বাড়িতে আজও শোকে যে পুতুল আছে, কাঁকড়া আছে, আপনি গিয়ে দেখেন কেমনে আপনি সুরুডোলা মসজিদের মুসল্লি, কিভাবে আপনি আমাকে ভালোবাসেন তা তো আমি বুঝতে পারলাম না, ভালোবাসা কিভাবে হয়ে গেল। আমরা বাচ্চার যদি পেশাব পায়খানা করার পটটা কিনে নিয়ে আসি, পটটা বাচ্চার ধরার একটা মূর্তি করা আছে সামনের মুখে, ওটা আমরা বাঁচাতে ঢোকার আগে বের করে ফেলে দিই, ভেঙে ফেলে দিই। আর আপনার বাড়িতে এগুলো চলে, আমার তিনটে বড় ভয়, তার একটা বড় ভয় আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা, খেলতামাশা, মূর্তি, এগুলো হলো হিন্দুদের কাজ। শতাবদ কবায়ল উম্মত আলাউসান, আমার উম্মাত মূর্তি পূজা করবে, আমরা মূর্তি পূজা করব মানে অবাক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এভাবে বলেছেন, এটাই ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহতে, কুল্লু লাহামিন নামাতা মিনাস সুহতে কানাতি নার আওলা বিহি লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সুহতে, যেই শরীর হারাম উপায়ে বাড়ে ও জান্নাতে যাবে না, যে শরীর হারাম উপায়ে বাড়ে সে শরীর জান্নাতে যাবে না। কুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহতে কানাতি নার আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বেড়েছে তার জন্য জাহান্নামী যথেষ্ট, পাশাপাশি দুই বাক্য, চা তার জন্য জাহান্নামী যথেষ্ট, তার জন্য জাহান্নামী যথেষ্ট। তিনি বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বাড়ে। একাধিক সহিহ হাদিস, একটু হারাম থেকে বেঁচে থাকার একটা পদ্ধতি, নমুনা, সন্দেহ থেকে বেঁচে থাকার একটা নমুনা, যেটা প্রথমে বলেছিলাম তারই একটা নমুনা, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী রাস্তায় হাঁটছিলেন, একটা খেজুর পড়ে আছে রাস্তায়, খেজুরটা তুলে নিলেন, নিয়ে বলছেন লাউলা আন আখাফান তাকুনা মিনাস সাদাকা, ও খেজুর, আমার আশঙ্কা হচ্ছে যে তুমি মনে হয় যাকাতের খেজুর হতে পারো, কেউ মনে হয় যাকাত নিয়ে যাচ্ছিল, সাদকার খেজুর নিয়ে যাচ্ছিল, পড়ে গেছে, সেই খেজুর তুমি হতে পারো বলে আমার আশঙ্কা হচ্ছে, এইটা না হলে আমি তোমাকে খেয়ে নিতাম। হাদিস তো বুখারী মুসলিম। আরো বোঝা যাচ্ছে যে গায়েবের খবর জানেন না, খেজুর হাতে করে আছে, খেজুর হাতে করে আছে, এই খেজুর জাকাতের খেজুর কি না এটা বলতে পারছেন না, আর আপনি বলছেন যে গায়েবের খবর জানেন, মাথায় কিছু আছে? হাদিস তো বুখারী মুসলিম। দেখে বলছেন যে আমি তো তোমাকে খেয়ে নিতাম, কিন্তু আমি তো বলতে পারছি না তুমি আসলে জাকাতের খেজুর নাকি, জাকাতের খেজুর তো আমি খাবো না, আমার বংশ খাবে না, আমার বাড়িতে যে কাজ করে সেও খাবে না, অত মানুষের ময়লা, অত সাতকাটা আমি খাবো কেন, আমার বংশ খাবে কেন, আমার কাজের লোক খাবে কেন, সবার জন্য হারাম ঘোষণা করা হয়েছে, যে উপার্জন করে খেতে পারে সেই খাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানালে আবু বকরিন গোলাম, আবু বকরের একটা গোলাম ছিল, কাজের লোক ছিল, একটা ভ্যান ছিল, একটা গাড়ি ছিল, গাড়িটা চুক্তিতে দেওয়া আছে যে প্রতিদিন তোমাকে 300 টাকা করে দিতে হবে, যা ইনকাম করো। তো তখন কাজের লোক কিনে পাওয়া যেত গাড়ির মতো, তো একটা গোলাম কাজের লোক কিনে নিয়েছেন, সারাদিনে যা ইনকাম করবে আবু বকর সিদ্দিককে 20 টাকা দিতে হবে,
আবুবকর সিদ্দিককে একদিনও কিছু নিয়ে এসে দিয়েছে, ফাকালা মিনহু, আল্লাহর আবুবকর সিদ্দিক সেখান থেকে খেয়ে নিয়েছেন। হ্যাঁ, ওর তো খায় উপার্জন, আমি খাই, ও তো আমার কাজের লোক, ও তো আমার ভ্যান, প্রতিদিন আমি তাকে ভাড়া বহন করতে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে কাজের লোকটা বলছে, হালদাদি মাহাজার সাই, আপনি কি বলতে পারেন আবুবকর সিদ্দিক এটা কি, এটা কি আপনি যেটা খেলেন? তখন আবুবকর সিদ্দিক বলছেন, মাহাজা এটা কি? তখন ও বলছে যে কুনত তাকাহান্ত ফিল জাহেলিয়া ওয়ালা উহসিনুল কাহানাতা, আরে আমি জাহেলিয়াতের যুগে গণকি করতাম, তবে আমি ভালো গণকি জানতাম না, আমি খালি ধোকা দিতাম মানুষকে, খালি ফাঁকি দিতাম, এমনি একটা মেরে দিতাম। এই যে পেপার পত্রিকাতে দেখছেন মহিলাটা বলছে আমার কাছে আসলে সব কথা পূর্ণ হবে, মনের আশা পূর্ণ হবে, ও কিছুই জানে না, শয়তানের শেষ, ও কি করতে পারে, ও কি বলতে পারে, ও মনের আশা কি পূরণ করতে পারে? মনের আশা পূরণ করতে পারে একমাত্র উপরওয়ালা আল্লাহ, তাছাড়া কেউ পারে না। তো এও বলছে যে আমি তো গণকি করতাম, আসলে তো আমি গণকি ভালো জানতাম না, আমি তো খালি ধোকা দিতাম। তো একটা লোককে ধোকা দিয়েছিলাম, কিছু টাকা দেওয়ার চুক্তি ছিল, আমি তার সাথে সাক্ষাৎ করেছি, ও আমাকে কিছু দিয়ে দিয়েছে, হা জানি না, এটা সেটা যেটা আপনি খেলেন নেন এবার। ফাদ আদ খালাইয়া দাহ ফি বাতনিহি, এইবার আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন, মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে পেটে যা ছিল ফাকা আকুল্লা সবকে একবারে পেট থেকে বের করে দিলেন, যে আমি আবুবকর সিদ্দিক হারাম খেয়ে নিলাম, তুমিও আমাকে বলনি, আমিও কিছু বলিনি, হাদিস বুখারি মুসলিম, কি বিচার করবেন বলেন তো দেখি। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, এই বইয়ে আছে হালাল রুজির আলোচনায়, জানি না বইটা পড়েন কিনা, আপনার জন্য লিখেছিলাম।